আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অসম্ভব মজার একটি রেসিপি যা গরমে দেহকে ঠান্ডা করে রাখবে এবং শরীরের জন্য অত্যন্ত ভালো আজ আপনাদের এই রেসিপিতে জানিয়ে দেব যে এই রেসিপির কতটা পুষ্টিগুণ রয়েছে তো স্টেপ বাই স্টেপ ফলো করুন আর দেখতে থাকুন অসম্ভব মজার এই রেসিপিটি আমরা জানি লাউ এমন একটি খাবার যা অনেকের কাছেই প্রিয় অনেক তরুণ তরুণী কিশোর কিশোরী কিন্তু আবার পছন্দ করে না কিন্তু এই রেসিপিটি সবাই খুবই পছন্দ করবে তাই উপেক্ষা না করে দেখতে থাকুন এর পুষ্টিগুণ তো রেসিপিটি শুরু করার আগে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি প্রধান উপাদানই হচ্ছে তেঁতুল এবং লাউ আজ কিন্তু আমি একটা লাউয়ের ভর্তা তৈরি করব তেঁতুলটিকে আমি প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে রাখব আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি লাউ লাউ অবশ্যই কচি হতে হবে তবে ভর্তা আপনারা কতটুকু বানাবেন তার উপরেই নির্ভর করবে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এবং খাবারের পরিমাণ অনুযায়ী তো আমি এখানে মিডিয়াম একটি লাউ নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে ছিলে আমি ধুয়ে নিচ্ছি তবে কুচি কুচি করে বা গ্রেট করার পরে কিন্তু আমি আর ধোবো না কেননা যদি আমি ধুয়ে ফেলি তাহলে এর পুষ্টিগুণগুলো অটোমেটিকলি বের হয়ে যাবে এ কারণে আমি চার ফালি করে আগে কেটে ধুয়ে নিলাম এরপর আমি একটা গ্রেটারে গ্রেড করে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা হাতেও কুচি কুচি করে নিতে পারেন তবে গ্রেট করে নিলে এর মিশ্রণটা এতটাই মিহি হয় যে খেতে ভালো লাগে তো জেনে নিচ্ছি লাউয়ের গুণাগুণ লাউ ক্যালোরি কম থাকে এবং ছিয়ানব্বই পার্সেন্ট পানি থাকে যা দেহে পানি শূন্যতা দূর করে লাউ পরিপাকে সাহায্য করে পাইলসের সমস্যায় লাউ খুব উপকারী লাউ হিট স্ট্রোক প্রতিরোধ করে লাউ একটি শীতলকারক শরীর ঠান্ডা রাখে লাউ মূত্রবর্ধক হিসেবে কাজ করে এক চা চামচ লেবুর রস এক গ্লাস লাউ জুসের সাথে মিশিয়ে পান করলে মূত্রনালী পোড়া কমতে সাহায্য করে লাউ ফ্যাট ও ক্যালোরি কম থাকে তাই ওজন কমাতে সাহায্য করে রক্তে কলেস্ট্রল কমতে সাহায্য করে সকালে নিয়মিত লাউয়ের জুস খেলে অকালে চুল পাকা রোধ করে ত্বকে ব্রণের সমস্যা দূর করে এবং ত্বক সুন্দর করে নিয়মিত লাউ খেলে ঘুম ভালো হয় লাউয়ের পাতা রান্না করে খেলে মস্তিষ্ক ঠান্ডা রাখে লাউয়ের জুস ডায়াবেটিস রোগীদের তৃষ্ণা কমাতে সাহায্য করে জন্ডিস ও কিডনির সমস্যা সমাধানে ভূমিকা রাখে তাহলে বুঝতেই পারছেন লাউয়ের কতটা পুষ্টিগুণ রয়েছে এজন্য আমাদের নিয়মিত লাউ খাওয়া উচিত বা লাউয়ের জুস তো আজ ভর্তা রেসিপিটি করছি যে গরমে অনেক সময় ক্লান্ত হয়ে বাসায় ফিরলে যদি একটু লাউয়ের এরকম ভর্তা খাওয়া যায় খেতেও ভালো লাগে এবং শরীরের জন্য ভালো গ্রেট করা হয়ে গেছে আলাদা রেখে আমি তেঁতুলগুলোকে একদম গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে কিন্তু তেঁতুল টকটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তো কম বেশি করে নিতে পারেন তো এখানে কিন্তু আমি তেঁতুলটা একটু বেশি পছন্দ করি তাই তেঁতুলগুলাটা এভাবে আমি করে নিয়েছি তারপর কিছু উপকরণ মিক্সড করে দিচ্ছি এই গ্রেট করা লাওয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা হাফ টি স্পুন পরিমাণ এখানে ভালোভাবে পেস্ট করে নেবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি সাধারণ লবণ হাফ টি স্পুন পরিমাণ আর হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি তেঁতুলের জুস যে তেঁতুলগুলো আমি গুলিয়ে নিয়েছিলাম সেখানে এখানে দুই টেবিল চামচ পরিমাণ তো ভিয়ার্স ভালোভাবে অবশ্যই মাখিয়ে নেবেন তবে এই মিশ্রণটা তৈরি করলেই কিন্তু হয়ে গেল একটা অসম্ভব মজার লাউয়ের ভর্তা গরমে এই লাউয়ের ভর্তাটা খেয়ে দেখেন দেখবেন যে খুবই ভালো লাগবে এবং শরীরের জন্য অত্যন্ত ভালো তো ভিডিওটি যদি ভেয়ার্স ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে নিন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ